আসসালামু আলাইকুম সুপ্রী দর্শক চলতি বছরে পাঁচ লাখ বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ মালয়েশি প্রবাসী কর্মীর কর্মসংস্থান নিশ্চিত স্বত্বাহিনীর স্বচ্ছতার কাজ করেছে হাইকমিশন চলতি বছরে প্রায় পাঁচ লাখ বাংলাদেশি কর্মীর কর্মসংস্থান এ নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যা দুই হাজার সাত এর পর দু হাজার তেইশে রেকর্ড এর মধ্যে চার লাখ সাতাইশ হাজার এম সাতশো উনষাট জন কর্মী নিয়োগের অনুমোদন অনুমোদন দিয়েছে দেশটির সরকার এর মধ্যে দুই জুন পর্যন্ত তিন লাখ সাতান্ন হাজার তিনশো আঠাশ জন কর্মীর ডিমান্ড সত্যায়ন করেছে হাইকমিশন দুই জুন পর্যন্ত মালিকে পৌঁছেছেন এক লাখ তেষট্টি হাজার সাতশো তিনজন কর্মী এছাড়া সত্যায়ন করা হয়েছে এক লাখ তিরানব্বই হাজার নয়শো পঁচিশ জন শ্রমিক ঢাকা থেকে আগমনের অপেক্ষায় রয়েছেন এদিকে কেউ কেউ অভিযোগ করেছেন হাইকমিশন থেকে সত্যায়নের সময় লাগছে বেশি এমন অভিযোগ উড়িয়ে দিয়ে মোহাম্মদ গোলাম সরাজ জানিয়েছেন হাইকমিশনের এরই মধ্যে সত্যায়ন করা বাকি এক লাখ তিরানব্বই হাজার নয়শো পঁচিশ শ্রমিকের বিসা লাগিয়ে মালয়েশিয়া না পাঠিয়ে শ্রমিকের ডিমান্ড আগামীতে সত্যায়ন করা হবে তাদের বিসা আগে লাগিয়ে যারা ডিমান্ড সত্যায়ন দেরি হচ্ছে বলে হাইকমিশনের বিরুদ্ধে অমূলক প্রচারণা চালাচ্ছে তারা কি সঠিক তথ্য জানে না নাকি অন্য কোনো বিষয়ে আছে রবিবার হাইকমিশনের লেবার মিনিস্টার নাজমুল সাদ সেলিম জানান এরই মধ্যে কিছু কিছু কোম্পানির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তারা শ্রমিকদের মাসের পর মাস কাজ না দিতে পেরে বসিয়ে রাখছে এসব অভিযোগ পাওয়ার পর সঙ্গে সঙ্গে হাইকমিশনের কোম্পানির সাথে কথা বলে তাদের কর্মসংস্থান নিশ্চিত করেছে তিনি জানান সঙ্গত কারণে কর্মীরা মালয়েশিয়াসে যেন কাজ না পেয়ে যেন বসে না থাকে সেজন্য ওই কোম্পানিগুলোর সক্ষমতা কতটুকু তা যাচাই বাছাই করে দেখা হচ্ছে তো সব মিলিয়ে বাংলাদেশি কর্মীরা আশা করছে একটি ভালো অবস্থানে থাকতে পারবেন আমি যতটুকু জানতে পারছি যে মালয়েশিয়া সহ বাংলাদেশ সব উদ্বোধন কর্তৃপক্ষ কঠোরভাবে কর্মীরা যেন কাজ পায় বেতন পায় সবগুলা দেখভাল করছে